আসসালামু আলাইকুম। যারা স্বদেশ এবং বিদেশে আমার ইউটিউব চ্যানেলটিকে দেখছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। যে দৃশ্যটি আপনারা এখন দেখতে পাচ্ছেন এটি শাহজাদপুরের থেকে ঢোকার মুখে, অর্থাৎ যদি গুলশানে ঢোকেন ঠিক এই শাহজাদপুরের এই মোড়টা থেকে আপনাকে গুলশান লেকটা পার হয়ে গুলশান দুইয়ের দিকে আসতে হবে। ঠিক এইখানে গত রাত্রে সন্ধ্যার দিকে এমন যানজট লেগেছে যে ভাষায় প্রকাশ করা যায় না। এর মধ্যে দেখুন একটি রিকশাতে তিনজন প্যাসেঞ্জার। তো রিকশা থেকে তিনজন প্যাসেঞ্জার ওঠা বৈধ? তো বৈধ যদি না হয় কেন এটাকে ট্রাফিক মেনে নিচ্ছে? অন্তত একটা বাইকিং করেন যে দুইজনের বেশি রিকশায় চলা যাবে না, এ কথাটাও তো একটু বলা যায়। তাহলেও কিন্তু হয়, কারণ এই সমস্ত গাড়ি ঘোরাতে গিয়েই একটার সাথে আর লেগে যায়, লেগে গিয়ে তখন একটা মারামারি হই হুল্লোড় নানান ধরনের সমস্যা তৈরি হয়। এই যে দেখুন এক ভদ্রলোক হাতে হেলমেট, ওনার গাড়িতে আঘাত লেগেছে, তো উনি গিয়ে আবার ওই হেলমেটটা দিয়ে যে লোকটা তার গাড়িতে মেরেছে বলে তার প্রমাণ হচ্ছে বা যার সাথে যার বর্ষা হয়েছে তাকে তিনি, এই যে হেলমেটটা দেখতে পাচ্ছেন এটা নিয়ে কিন্তু একটু পরেই দেখতে পাবেন, ওই যে দেখুন উনি হাত তুলে ওইটা দিয়ে মারবেন ওনাকে। কি একটা আজব ব্যাপার, উনিও একজন বাইকার আর যাকে মারবেন তিনিও একজন বাইকার, তা দুই বাইকারে লেগে গেল। তো আমরা এই বাইকারদের কাছে অনুরোধ করি যে আপনারা আরও সহনশীল হন। যানজটের একটি বড় কারণ কিন্তু আপনারা, মানে আপনারা আগে যাবেন, আইন মানবেন না, এই সমস্ত কারণে কিন্তু যানজট হয়। আপনারা একটা পেশার সাথে যুক্ত হয়েছেন, বাইকাররা একটা পেশার সাথে যুক্ত হয়েছে, এটা খুবই ভালো। সারা পৃথিবীতে দেখা যায়, আমরা চায়না দেখে এসেছি, প্রচুর বাইকার আছে চায়নাতে, ওরা মানুষ এসে ওদের মেট্রো রেলে নামে আবার সেখান থেকে তারা চলে যায়, আমরা দেখাবো সেখানে। আর আমাদের এখানেও সেই বাইকার চালু হয়েছে, কিন্তু এটা একটা ভালো যে মানুষ দ্রুত গতিতে খুব একটা নিরাপদভাবে সে যেতে পারে। তো এই পথ এই নষ্ট করুন, এই যে ভদ্রলোক দেখা যাচ্ছে যে দেখুন ওনাকে বলব ওর দোষ না গুণ এটা বিচার করবো না, তবে অনেক লোক কিন্তু ওনাকে ঠেকিয়েছে, অর্থাৎ ওনাকে নিবৃত করার চেষ্টা করেছে। যে লোকগুলো নিবৃত করার চেষ্টা করেছে সে লোকগুলোই আসলে ভালো, আর উনি যেটা কাজটা করেছেন সেটা অন্যায় কাজ করেছেন। তো এইভাবে আমরা বলতে চাই যে অন্যায় করবেন না, মেনে চলুন। যারা দেখলেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, অনুরোধ রাখ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।